বর্তমান চিত্র দেখা চাইবি বর্তমান প্রাইম মিনিটর হাউস বা সাউথ ব্লক আগে অধা চিত্র দেখুথে বর্তমানে এমিটি লাগুছে যে বর্তমান হি সকাল হয়েছে সকাল পাঁচটা হাওয়া ভেলা বর্তমান লাগুছে কিনা বর্তমান সাড়ে নটে হয়ে সারা তেমন এটু হি অনুমান করপারুবে যে দিল্লি বর্তমান কিভাবে ভয়ঙ্কর স্থিতি রয়েছে যে বিষাক্ত ধূঁয়ইছে যে বিষাক্ত বায়ুমণ্ডল বর্তমান সৃষ্টি হয়েছে প্রতীব এভি পরিস্থিতি সৃষ্টি হইু কিন্তু কৌটনা কেউ প্রশাসন ফেলুর্ হয়েছে বলে আমি কার কিনা বারম্বার সুপ্রিমকোর্ট ভরসনা করছেন অনেক সময় কমিটি ফর্মেসন

স্মগ সহিত থন্ডা যেহেতু পড়িলা থন্ডার অনুভব বর্তমান হল যদি আজ দেখবে আজ টেম্পরেচর সকাল টেম্পেচর বর্তমান পনেরো রু কোড়ি ডিগ্রি টেম্পরেচর ভিতরে রয়েছে তেমন গোটি পটে থন্ডা বছি অন্যপটে বিষাক্ত ধুঁয় অন্যপটে যদি কেবে করোনা মহামারী তেমন তিনটা স্ট্রোক বর্তমানে দিল্লি ঘাইলা করার লাগি লোক মানে নাই নসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং একটিভ কেস যদি দেখবে বর্তমানে করোনা মহামারী চালিশ হাজার অধিক হয়ে গেলে প্রতিদিন যদি দেখবে সাত হাজারর অধিক করোনা কেসেস আসুচি গোটিয়ে পটে মার্কেট খোলাইছি সব প্রকার গমনাগম সুবিধা হয়েছে লোকের জীবন জীবিকার কথা আসলা তেমু অন্যপটে গোটে পু বিষাক্ত ধুঁয় সে জীবনকে কেউ না কোটি প্রভাবিত করছে মানে যে আফেক্টেড রোমান সিম্টম র বিষাক্ত ধুঁয় যাওয়া ফলে সে আহ আফেকটেড হোচ্ছেন সিধা গতকাল যে এমসর নির্দেশক রয়েছেন রণদীপ গোলে কথা কুহতু স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কথা কুয়ু সমস্তে উদ্বেগ প্রকাশ করছেন কিন্তু যে কমিটি ফর্মেসন হয়ে পূর্ব সপ্তাহে সুপ্রিমকোর্টের নির্দেশ অনুসারে কোটি তারা গাইড लेन मध्य ऑफ हेलोर ही ची का ना अन्य गुड़िया कंस्ट्रक्शन वर्क रहूँची जो ठहरे कि जो गाइडलाइन फिक्स कराई थी जैसे माने পংখা লগাইবে ৱাটৰ উপৰূ স্প্ৰে কৰা ধূলি আচিব নাই তুমি কেনেকৈ খোলম খোল ইয়াৰ উল্লংঘন কৰো চিত্ৰ সামনা আছোঁ অন্পটে পঞ্জাৱ কুঁহু হৰিয়া কোনো উত্তৰ প্ৰদেশ কোনটো পৰালী বা যি খাদ্যশস্য যি উৎপাদন কৰে তাৰ যি অৱশেষ গুড়ি জা দেখা সিধাচল দিল্লী চৰকাৰক কৈছে যে আমাৰ এতিয়া পল্যুচন ৰো নাই তুমি ধূ যায়কি যদি দিল্লীৰে কোনো প্ৰদূষণ কৰোঁ তে সেই কেজৰিৱা ব্যৱস্থা কৰোঁ তে ই গোটেই সামঞ্জস্যৰ অভাৱ ৰডোশী ৰাজ্য মানৰ ভিতৰত দিল্লী চৰকাৰ

আস্তরণ কমিযাই বা যে ধূলিকণার আস্তরণ কমিযাই তেমন ধূঁ ধূলি বর্ষার নিহতি আবশ্যক তেমন সপ্তাহে পর্যন্ত যেহেতু কোশি ধূ ধূলি দেখ তেমন সে দৃষ্টি আহকর পরিস্থিতি হয়ে পড়ে এবং যদি দেখবে এই সপ্তাহে হি দীপাবলি রয়েছে এবং ভারতের সবু অধিক সেলিব্রেশন দিল্লি হি করা যায় দিল্লি সরকার ব্যান করছেন সত কিন্তু ইয়ে কে মাত্রার পাাল করাছি যদি বাণ ফুটব বা আতসবাজী যদি ফুটব তো নিশ্চিতভাবে আহুরি ভয়ঙ্কর স্থিতি হয়ে যাবে তেমন ইনজিটি